ফিরে আসলাম বিরতির পর। জিআরবিটি নিয়োগ প্রক্রিয়ার অভিযোগ তুলে সাংবাদিক বৈঠক ডিওয়াইএফআই। ছাত্র সংগঠনের পক্ষ থেকে আজকে সড়ক বাম ছাত্র সংগঠন আজকে অভিযোগ তুলেছে নাম্বার কেলেঙ্কারির। নাম্বার কেলেঙ্কারিতে কার্যত বঞ্চিত হয়েছে যারা অধিক নাম্বার পেয়েছে, এমনটাই অভিযোগ উঠে এসেছে ছাত্র যুব ভবন থেকে। জিআরবিটি নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে ডিওয়াইএফআই এর আরো একবার জানিয়ে রাখি, জিআরবিটি সাম্প্রতিককালে যার লিস্ট ইতিমধ্যে বেরিয়েছে, যদিও এখনো পর্যন্ত একে একে ধাপে ধাপে সরকারের পক্ষ থেকে অফার লেটার প্রদান করা হচ্ছে। আর ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে নাম্বার কেলেঙ্কারির অভিযোগে সরব হয়েছে বামপন্থী ছাত্র সংগঠন ডিওয়াইএফআই। ডিওয়াইএফআই এর পক্ষ থেকে আজকে তারা সাংবাদিক বৈঠকে সামিল হয়েছেন। নাম্বার কেলেঙ্কারির যে অভিযোগ তারা তুলেছেন, সেখানে বঞ্চিত হচ্ছেন যারা অধিক নাম্বার পেয়েছেন, তাদেরই লিস্টে নাম ওঠেনি, এই দাবি উঠে এসেছে, এই অভিযোগ উঠে এসেছে ডিওয়াইএফআই এর পক্ষ থেকে। আজ সাংবাদিক বৈঠকে কি বক্তব্য উঠে এসেছে ডিওয়াইএফআই এর সভাপতির, শুনুন। শুভেচ্ছা, মূলত একটা বিষয় নিয়ে আপনাদের মাধ্যমে রাজ্যের মানুষকে অবগত করার জন্য ডিওয়াইএফআই এবং ডিওয়াইএফ এর পক্ষ থেকে এই সংবাদ সম্মেলন আমরা আহ্বান করেছি। জিআরবিটির নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে যে উদ্বেগজনক ঘটনা সামনে এসেছে, এটা নিয়ে আজকে ডিওয়াইএফআই এবং ডিওয়াইএফ এর পক্ষ থেকে আমাদের বক্তব্য আমরা মানুষের কাছে তুলে ধরতে চাইছি। আপনারা জানেন যে জিআরবিটির মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের জন্য আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ ধারাবাহিকভাবে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বহু মিছিল, লড়াই, আন্দোলন ইত্যাদি আমরা সংগঠিত করেছি এবং জিআরবিটির নিয়োগের দাবিতে রাজভবন অভিযান পর্যন্ত সংগঠিত করা হয়েছে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর পক্ষ থেকে। দীর্ঘ সময় অপেক্ষার পর 13ই সেপ্টেম্বর 2023 জিআরবিটির চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হয়েছে এবং এই মেধা তালিকা প্রকাশিত হওয়ার পর গত কিছুদিন যাবৎ আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন দপ্তরে রাজ্য সরকার এই মেধা তালিকা অনুযায়ী চাকরির অফার বিল করছে। ঠিক এই সময়ে গতকাল বৃহস্পতিবার একটি ঘটনা আমাদের নজরে এসেছে এবং আজকে আমাদের রাজ্যের সমস্ত প্রভাতী সংবাদপত্রগুলোতে এই খবর অত্যন্ত গুরুত্ব দিয়ে প্রচার করা হয়েছে। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে চারজন চাকরি প্রার্থী তারা এই জিআরবিটির মেধা তালিকা নিয়ে অসন্তুষ্টি ব্যক্ত করে হাইকোর্টের মধ্যে রিট পিটিশন দাখিল করেছিল এবং এই রিট পিটিশনের উপর গতকালকে প্রাথমিক পর্যায়ে একটা শুনানি হয়। এই শুনানিতে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ একটা নির্দেশ জারি করে যাতে বলা হয়েছে যে পাঁচজন রিট আবেদনকারী মামলা করেছেন এই জিআরবিটির মেধা তালিকা নিয়ে, দেখা যাচ্ছে যে তাদের থেকে কম নম্বর পাওয়া সত্ত্বেও অনেকে চাকরির অফার পেয়েছেন, মেধা তালিকায় তাদের নাম প্রকাশিত হয়েছে, কিন্তু তারা চাকরির সুযোগ থেকে বঞ্চিত। ফলে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি উনি রাজ্য সরকারকে এবং জিআরবিটি কর্তৃপক্ষকে নির্দেশ জারি করেছেন এই ঘটনার সত্যতা বিচার করে এক মাসের মধ্যে তাদের নিয়োগের ব্যবস্থা করবার জন্য। আপনারা জানেন যে জিআরবিটি নিয়ে বহুদিন আপনারা শুনলেন ডিওয়াইএফআই এর সভাপতি পলাশ ভৌমিকের বক্তব্য। জিআরবিটিকে কেন্দ্র করে বামপন্থী যুব সংগঠনের অভিযোগ, যারা যোগ্য রয়েছে, যাদের অধিক নাম্বার রয়েছে, কিন্তু তারাই বঞ্চিত হয়েছেন, তাদেরই লিস্টে নাম ওঠেনি, অন্যদিকে তাদের থেকে প্রাপ্ত নাম্বারের কম যাদের রয়েছে তারা ইতিমধ্যে অফার লেটার পর্যন্ত পেয়ে গেছেন কিন্তু অধিকাংশরাই বঞ্চিত হচ্ছেন, এমনটাই অভিযোগে কার্যত সরব হয়েছেন বামপন্থী যুব সংগঠন। যুব সংগঠনের সভাপতি পলাশ ভৌমিকের অভিযোগ আপনারা শুনলেন আজ সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।